এই পাওয়ার 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 জন্য পাওয়ার পাওয়ার জন্য আমাদের মাঝখানে ও কীরকম করে দেখেছে এই চ্যালেঞ্জটাকে ওর কিছু স্ট্র্যাটেজিস খুব ভালো ছে অনেক থ্যাংক ইউ স্যার গুড মর্নিং তো আর বলবো না এখন সাড়ে বারোটা বাজছে তো গুড আফটারনুন এভরিওয়ান আর অসংখ্য ধন্যবাদ মানে সবাইকে যারা প্রেজেন্ট এখানে কারণ তারা মানে সময় নিয়ে এসেছে দেখছে বা শুনছে আর তার সঙ্গে সপ্তর্ষি স্যারকে তো অনেক অনেক ধন্যবাদ কথা যেটা বলি প্রিপারেশান নিয়ে প্রিপারেশান এখানে সবাই এসে আমি মানে এটুকু আমি জানি যে সবাই প্রিপারেশান নিচ্ছে ডাব্লু হয়তো বা সিভিল সার্ভিস বিভিন্ন রকমের যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে স্যার যেটা বলছিলেন আত্মবিশ্বাস ওইটা থাকতেই হবে ওইটা ছাড়া কিন্তু সম্ভব নয় এবার এই প্রিপারেশান ফেজটা যখন আমরা শুরু করি প্রত্যেকেই কারোর না কারোর এক এক একটা আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড থেকে এসছে কেউ এসছে বিএসসি করে কেউ মাস্টার ডিগ্রি করেছে কেউ ইঞ্জিনিয়ারিং পড়েছে কেউ ডাক্তারি পড়েছে সবার আলাদা আলাদা ফিল্ড প্রথম কথা হচ্ছে ভয়টা কিন্তু প্রত্যেকের লাগে আমারও লেগেছিল দু হাজার সালে আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পাস আউট মেঘনাথ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে টেকনো ইন্ডিয়া গ্রুপে তো সেই সময় হঠাৎ করে প্রিপারেশনের কথা প্রথম কথা আমি ভাবিনি প্রিপারেশন যে নেব যে ছোটোবেলা থেকে আমার স্বপ্ন কাউকে দেখেছি নীলবাতি নিয়ে ঘুরছে পুলিশ নিয়ে ঘুরছে না একদমই নয় প্রথমে ভেবেছিলাম ওই সিভিল ইঞ্জিনিয়ারিং করবো সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হবে তারপরে সেখান থেকে চাকরি পাবো এলএ্যান বা সিমপ্লেক্স এ সমস্ত কোম্পানিগুলোতে কিন্তু জিনিসটা যেটা দাঁড়ালো ভেবেছিলাম যে ওই থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যে ক্যাম্পাসিংটা হয় সেখানেই পেয়ে যাবো কিছু একটা কিন্তু বসে তারপরে ওই ক্যাম্পাসিংয়ে যখন বসলাম তখন একটা জিনিস ফিল হলো যে এই চার বছর ওই ফাঁকি মারতে মারতে কিছু শিখতে পারিনি কিছুই শিখিনি মানে শুধুই ওই যা হয় আর কি মানে সবার কথা বলছি না অনেকে আছে যারা খুব হার্ডওয়ার্ক করে পড়াশুনো করে গ্র্যাজুয়েশন করে আমি কিন্তু করিনি প্রচণ্ড ফাঁকি মেরেছি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এই এবং এবং এরপরে যখন শেষে যখন ওই চার বছর পরে গিয়ে ওই আয়নার সামনে নিজেকে দেখলাম তখন দেখলাম আমি কিছুই জানি না আর আজকে যে চাকরিগুলো পাচ্ছি না তার পেছনে একটাই কারণ কারণ তারা মানে আমাকে নেবে না কারণ নিয়ে কোনো লাভ নেই আর তখন একটা জিনিস বুঝলাম যে মানে আর রাস্তা নেই আমার কাছে কিছু তো একটা করতে হবে কারণ তিনটে কোম্পানিতে বসেছিলাম তিনটের ইন্টারভিউতে বাদ গেট পরীক্ষা দিতে গিয়েছিলাম গেট পরীক্ষা দিয়ে ওই কোশ্চেন দেখে যা কোশ্চেন সলভ করলাম তাতে মোটামুটি মানে ওই নিজের দিকে তাকাতে লজ্জা লাগার মতো ব্যাপার আর তার সঙ্গে বাড়িতে জিজ্ঞেস করছে কেমন হলো গেট কতও অ্যান্সার করলি কি বলবো মানে ওই বানিয়ে একটা মোটামুটি যেখানে কাট অফটা যায় একটা শুনে নিলাম তার আশেপাশে বললাম ওই হতেও পারে নাও হতে পারে কিন্তু আমি জানি হবে না কারণ অনেক নিচে গেছে আমার মার্কস আমি জানি তো সেখান থেকে দাঁড়িয়ে তারপরে যখন চ্যালেঞ্জটা এলো যে এবার তাহলে কি করব। কিছু তো একটা করতে হবে অলরেডি পাড়ার লোকজন বাড়ির লোকজন বা বাড়ির বলতে ফ্যামিলি যারা এক্সটেন্ডেড ফ্যামিলি নট মা বাবা তারা কিন্তু প্রশ্নটা শুরু করে দিয়েছে এবং পাড়ার যারা বন্ধু বান্ধব আমার যারা আমার সঙ্গে যারা পড়তো পাড়াতে যারা আমার সমবয়সী বা বিভিন্ন জায়গায় যাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে তাদের সঙ্গে যখনই হয় পুজোতে বেরিয়েছি ঘুরতে চার পাঁচজন মিলে ঘুরছি কোথাও না কোথাও বুঝতে পারছি কনফিডেন্সটা নিজের কম তার কারণ ওরা কিন্তু প্রত্যেকে চাকরি করে কেউ টিসিএসে আছে কেউ উইপ্রোতে আছে কেউ ইনফোসিসে আছে কেউ ব্যাঙ্গালোরে চাকরি করে কেউ পুনে চেন্নাই বিভিন্ন জায়গায় আছে আমি কিছু করি না আমি শুধু বাড়িতে বসে থাকি তো সেখান থেকে দাঁড়িয়ে তাহলে মানে এই সময় সবচেয়ে মুশকিলটা হয় হয়তো খেতে গেছি কোথাও একটা রেস্টুরেন্টে দুর্গাপুজোর সময় খাওয়া হয়ে গেছে বিলটা পেমেন্ট করার সময় চারজন বলছে তুই দিস না তুই পরে দিস তুই তো এখন চাকরি করছিস না যেদিন চাকরি করবি সেদিন খাওয়াস ভালোভাবে বলেছে ভালো বন্ধুভাবে বলেছে কিন্তু কোথাও না যেন ভেতরে একটু খারাপ লাগে সেখান থেকে কমব্যাক করা বা সেখান থেকে ফিরে আসা এটাই আমি বলতে চাইছি যেটা সেটা হচ্ছে আত্মবিশ্বাস আমি ভেবেছি এখানে যারা বসে আছে প্রত্যেকে ওই একদিন ভেবেছিল যে হ্যাঁ আমি ডাব্লু ক্লিয়ার করবো সিভিল সার্ভিস ক্লিয়ার করবো ইউপিএসসি ক্লিয়ার করব। ওই ভাবনাটা যেন যতদিন না হচ্ছে ততদিন মনের মধ্যে থেকে যায় গেঁথে ঢুকে যায় আমি ভেবেছি মানে আমি করবই আমার চাই মানে চাই ব্যাস এই কথাটা যদি যদি প্রত্যেকের মনের মধ্যে থাকে তাহলে যে কোনো পরীক্ষা ক্লিয়ার হয়ে যাবে যে কোনো মানে শুধু এই সব ক্ষেত্রে নয় মানে আমি একটু অন্যভাবে মানে এই পড়াশুনো ডাব্লিউ এর বাইরে গিয়ে যদি বলি আমার হয়তো কাউকে ভালো লাগে আমি রাস্তায় দেখেছি কি আমি স্কুলে কলেজে পড়ার সময় দেখেছি আমার ওকে ভালো লাগে পার্টিকুলারলি একজনকে খুব ভালো লাগে অ্যাপ্রোচটা হবে আমি চাই মানে আমি চাই ওটা আমার ব্যাস আর কিছু বুঝি না আমি তো এই অ্যাপ্রোচটা যদি রাখা যায় যে কোনো পরীক্ষা যে কোনো কিছু ক্লিয়ার হয়ে যাবে আর একটা কথা যেটা সেটা হচ্ছে কেউ যদি কিছু কাজ করতে বলে মানে ভালো কাজ অবশ্যই সেটা হচ্ছে বা আমার মনের মধ্যে যদি মনে হয় আমি কোনো একটা জিনিসের প্রিপারেশান নিচ্ছি কোনো একটা জিনিস আমার চাই আগে নিজের মনকে বলে দেবো হ্যাঁ তারপরে পরে দেখে নেবো কী করে কাজটা করব। এটা আমার বাবা বলেন আগে বলে দাও যে হ্যাঁ পারবো হ্যাঁ করব পরে দেখে নেবো পরে বেছে নেবো আমি রাস্তা কোনভাবে কীভাবে কী করা যায় এছাড়া কিছু কথা বলার আছে তো আমি তো ওই কিছু প্রিপারেশান নিয়ে আসিনি ওই কয়েকটা লেখা টেখা নিয়ে আমি কিছু হোয়াটসঅ্যাপে নোট বানিয়ে এনেছি তো সেখান থেকেই বলি অনেকের ধারণা আছে ওরে বাবা ও তো সিভিল সিভিল সার্ভিস অফিসার বিরাট ব্যাপার ওই সব আমার দ্বারা হবে না 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 বিরাট ব্যাপার কিন্তু নয় মানে সিভিল সার্ভিস আমার কম্য নয় এটা সবচেয়ে মানে বড় ভুল কথা আমিও ভাবতাম এক সময় আজকে ভুল ধারণাটা তো আমার ভেঙে গেছে আবার এটাও নয় যে সিভিল সার্ভিস পেয়ে গেছি বা সিভিল সার্ভিস যে পেয়ে গেছে বা যে আছে যে অলরেডি বিডিও এসডিও বিভিন্ন জায়গায় বা যারা অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা বিভিন্ন র্যাঙ্কের যারা অফিসার আছে তারাও কিন্তু পাল্টে গেছে সেটাও নয় কালকে যা ছিল পরীক্ষার আগে এই যেদিন রেজাল্ট বেরিয়েছে তার ঠিক আগের দিন জটার সময় রেজাল্ট বেরিয়েছে ধরি আমি ধরলাম ছটার সময় রেজাল্ট বেরিয়েছে তাহলে ওই পাঁচটা উনষাটে আমি যাচ্ছিলাম ছটা একেও তাই আছি শুধু পার্থক্যটা যেটা হয়েছে সেটা হচ্ছে ওই সিভিল সার্ভিস আমি পেয়ে গিয়ে এবার আমি জয়েন করব। এইখানেই শুধু পার্থক্য মানুষটা কিন্তু পাল্টায়নি ডেজিগনেশান এইগুলো কোনো মানুষের পরিচয় হতে পারে না হতে পারে বড় বিডিও হতে পারে কেউ এসডিও হতে পারে কেউ একজন আইএস অফিসার হতে পারেন কিন্তু মানুষটা কিন্তু পাল্টায় না মানুষটা ওই একটাই থাকে তো সবচেয়ে আগে যেটা সেটা হচ্ছে আত্মবিশ্বাস দ্বিতীয় কথা হচ্ছে সাহস সাহস রাখতেই হবে কারণ আমি সব ছেড়ে আসছি এই জিনিসটা মাথায় রাখতে হবে আমি সব ছেড়ে আসছি আমি যখন সিভিল ইঞ্জিনিয়ারিং ছেড়ে আসছি আর যাই হোক যতই ফাঁকি মারি অন্তত এটুকু জানি যে সিভিল ইঞ্জিনিয়ারিংটা আমার চার বছরের সাবজেক্ট ছিল ওই চার বছরের সিভিল ইঞ্জিনিয়ারিং আমি যতটা জানি অন্য সাবজেক্ট হয়তো আমি জানি না কিন্তু আমার অপশানাল কিন্তু জিওগ্রাফি তাহলে কথাটা হচ্ছে ওই সিভিল ইঞ্জিনিয়ারিংটাকে পুরোপুরি ছেড়ে আসছি তাহলে আমার এই সাহসটা দরকার এইটা ভেবে যদি আমি এগোই যে এটাতে না হলে আমার কি হবে তাহলে খুব মুশকিল ওই যে বললাম ভেবেছি মানে পারবই ওই সব না হবে না এটা ওটা কোনো রাস্তা নেই পারবই হবেই আর যদি এই অ্যাপ্রোচ থাকে প্রত্যেকের হবে এখানে যতজন বসে আছে প্রত্যেকের হবে দ্বিতীয় কথা সিভিল সার্ভিস পেতে গেলে এক্সট্রা হতে হয় বা যারা পাচ্ছে তারা এক্সট্রা একদম ভুল কথা এক্সট্রাঅর্ডিনারি যারা আছেন বা যারা এক্সট্রা হন তারা কেউ অ্যাস্ট্রোনট হয়ে এখন দেখুন মানে চাঁদে যাচ্ছে কেউ মঙ্গলে যাচ্ছে কেউ পিএইচডি হোল্ডার এবং কেউ আরও বড়ো বড়ো অনেক কিছু করছে কেউ ক্রিকেটার কেউ ফুটবলার মেসি রোনাল্ডো কিন্তু সিভিল সার্ভিস ক্লিয়ার করার জন্য মিনিমাম ক্রাইটেরিয়া চাই গ্র্যাজুয়েশান আর কিচ্ছু চায় না তাহলে তো সাধারণই তো কিছু নেই তাহলে প্রত্যেকে পারবে প্রত্যেকের পক্ষেই সম্ভব সিভিল সার্ভিস ক্লিয়ার করা কোনো অসাধারণ দুর্দান্ত আলাদাই ও ছোট থেকে দারুণ রেজাল্ট করতো বরাবর কনসিস্টেন্সি মেনটেন করেছে এরকম কোনো কিছুর দরকার নেই ভুল ধারণা এগুলো কনসিস্টেন্সির প্রশ্নতে আসি যারা ছোটো থেকে খুব ভালো রেজাল্ট করে এসছে তারাই সিভিল সার্ভিস ক্লিয়ার করবে কারণ তাদের সেই কনসিস্টেন্সি আছে মাধ্যমিকে দারুণ রেজাল্ট করেছিল উচ্চ মাধ্যমিকে টপ করেছিল তারপরে গ্র্যাজুয়েশানটাও করেছে আইআইটি যাদবপুর বা শিবপুর ভালো ভালো জায়গা থেকে তারপরে এখন সিভিল সার্ভিসে ঢুকেছে আর ওরা পাচ্ছে তো ওরাই তো পাবে আমি একটা এমনি এমএসসি করেছি আমি একটা সাধারণ কলেজ থেকে আমি ব্যাচেলার করেছি আমি কি করে পাবো পাবে তো ওরা তাহলে বলি মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট হয়েছিল আমার মাধ্যমিকে আমার ছিল নাইনটি সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট খুব ভালো রেজাল্ট ছিল আর সেই ভালো রেজাল্টটার পরে উচ্চ মাধ্যমিকটা শুনলেও অবাক লাগবে সিক্সটি ওয়ান এতটা ডাউন মাঝখানে মাইনাস করলে যে মার্কসটা আসে সেই মার্কসটাতে একজন পাস করে যায় মাধ্যমিকে অঙ্ক ছিল অঙ্কতে ওই অ্যাডিশনালও তখন আমি দু হাজার আটের মাধ্যমিক অ্যাডিশনালও ছিল অঙ্ক তো ওই অ্যাডিশনাল অঙ্ক খুব ভালো ছেলে একটা কনসেপ্ট থাকে যে পড়াশোনায় ভালো হলে সে খুব ভালো ছেলে পড়াশোনায় খারাপ হলে বাজে ছেলের একটা তকমা লাগিয়ে দেওয়া হয় যাই হোক ভালো ছেলে যখন তাহলে একটা ভালো সাবজেক্ট নিতে হবে সেইভাবে ম্যাথস নেওয়া যেটা নর্মাল ম্যাথামেটিক্স সেটাতে পেয়েছিলাম একশো অ্যাডিশনাল ম্যাথামেটিক্স সেটাতে পেয়েছিলাম আটানব্বই মাধ্যমিকে অঙ্কে একচল্লিশ মাধ্যমিকে ফিজিক্সে পঁচানব্বই মাধ্যমিকে ফিফটি সেভেন তাহলে বোঝাই যাচ্ছে সুতরাং ওই কনসিস্টেন্সির কোনো ওরকম নয় যে আমি রেজাল্টটা টুয়েলভে খারাপ করে ফেলেছি কি আমার ইঞ্জিনিয়ারিংয়ে খারাপ হয়ে গেছে বলে আমি আর পারবো না ঘুরে দাঁড়ানো যায় ঘুরে দাঁড়ানো যায় যদি ইচ্ছেটা থাকে যদি সাহসটা থাকে আর ওই একটাই কথা বারবার বলবো ভেবেছি মানে আমি করবোই ওটা আমার চাই মানে ওটা আমার ব্যাস আর কিচ্ছু বুঝি না আমি এই একটাই কথা আচ্ছা আর কিছু কথা বলার মধ্যে সেটা হচ্ছে পড়াশোনার কথাটা অনেকেই জিজ্ঞেস করে যে কতক্ষণ পড়তে হবে এই প্রশ্নটা অনেকের কতক্ষণ পড়তে হবে তাহলে এটা নিয়ে একটা ছোট্ট গল্প বলি টুয়েলভটা যখন ছিল মানে টুয়েলভে যখন পড়তাম আমি বেঙ্গলে ছিলাম না বেঙ্গলে বাইরে ছিলাম তো যাই হোক ওই আর কি বড়ো বড়ো প্রিপারেশান নেবো এইসব ভেবে আইআইটি করবো এটা ওটা কিছুই হলো না তারপরে তো ওই টেকনো ইন্ডিয়া যাই হোক তো টুয়েলভ যখন টুয়েলভ টুয়েলভে যখন পড়তাম তখন আমার বাড়ি থেকে ফোন যেত বাবা মা ফোন করতেন সকালবেলা ফোন গেল কী করছিস মানে টুয়েলভে কিন্তু পড়াশোনা করিনি তার কারণ ওই সিক্সটি ওয়ান পার্সেন্ট সকালবেলা বাবা ফোন করেছেন কী করছিস আমি হয়তো ওই ঘুমাচ্ছি ফোনটা তুলে এই পড়ছি তারপরে দশটার সময় হয়তো আরেকটা আর মা ফোন করলো হ্যাঁ বাবা ফোন করেছিল সকালে তুই এখন কী করছিস পড়ছি দুপুরবেলা কী করছিস এই তো পড়তে বসবো সন্ধেবেলা পড়ছি রাত্রিবেলা তখন একটা বাজে একদিন মা মানে ঘুমায়নি একটু দেরিতে ঘুমাচ্ছে তো হঠাৎ করে ফোন করলো হ্যাঁ আজকে হঠাৎ মনে পড়লো এখন জেগে আছিস হ্যাঁ জেগে আছি কী করছিস পড়ছি তখন একটা কথা আমাকে বলেছিল যে দেখ যদি এত পড়িস তাহলে বলবো পড়িস না আর যদি এত মিথ্যে কথা বলিস তাহলে বলবো বলিস না তো ওই মিথ্যেটা যে বলেছিলাম যে পড়ছি 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 তার ফল হাতে নাতে পেয়ে গেছি হ্যাঁ পড়ছি তারপরে তো রেজাল্ট হলো যাই হোক প্রথমবার জয়েন্ট দিয়ে হয়নি প্রথমবার জয়েন্ট দিয়ে র্যাঙ্ক হয়েছিল যেটা বেঙ্গলে আর কি তখন তো সেই ষাট হাজার বোধহয় সিট ছিল তখন ওই বেঙ্গলে র্যাঙ্ক হয়েছিল চব্বিশ হাজার চারশো একুশ তো কলেজ টলেজ তো সেরকম আর কি কী পড়বো আর আবার আরেকবার আবার আরেকবার দিয়েছিলাম তো মা ঘুমাচ্ছিলেন ঘুম থেকে তুলে মাকে বললাম মা রেজাল্ট বেরিয়েছে কত তেরো হাজার নশো নিরানব্বই মা বলি ওই মোবাইলের দাম শোনাতে আমাকে ঘুম থেকে তুললি তো যাই হোক পড়লাম কলেজে পড়লাম চার বছর পড়লাম তখনও ফাঁকি দিলাম ফাঁকি দিয়ে চললো তারপরে যখন ওই ভাবলাম যে না এবার করবো আর করব মানে করব যাই হোক আমি যে সার্ভিসে আছি এখন রেভিনিউ সার্ভিসে আছি অ্যাসিস্ট্যান্ট কমিশনার এখন এক্সাইজে আছি আমি ওটাও ডাব্লিউ গ্রুপে মানে আমার দু সালে আমি প্রথম পরীক্ষা দিয়েছিলাম প্রিলিমস দু হাজার ষোলো সালে প্রিলিমস দেওয়ার পর পঁচানব্বইটা মতো অ্যান্সার করেছিলাম তারপরে ওই বাড়ি এসে মিলিয়ে দেখলাম ওই ষাট না পঁয়ষট্টি তারপরে ওই তারপরে ভাবলাম মানে এটা থেকে ক্লিয়ার হবে তো দুটো রাস্তা এক হচ্ছে যদি কাট অফটা খুব কম যায় আর একটা হচ্ছে যে ওই যদি ভগবানের কৃপায় যদি খাতাটা এদিক ওদিক কারোর সঙ্গে একটা হয়ে যায় তাহলে একমাত্র ক্লিয়ার হতে পারে আদারওয়াইজ ক্লিয়ারটা হবে না হলো না ক্লিয়ার তারপরে দু হাজার সতেরো এইখান থেকে শুরু হলো আসল লড়াইটা এই দু হাজার ষোলো যখন হলো না তখন ভয়টা লাগলো যে এবার তাহলে কী করবো আর তো রাস্তা নেই এবার কিছু তো একটা করতে হবে কারণ সবাই চাকরি করে সব বন্ধুবান্ধব এদিক ওদিক বিভিন্ন জায়গায় চাকরি করছে আর আমার তো এরপরে তো ওই দিকটাও ছেড়ে দিলাম এবার যাবো কোথায় তাহলে বাড়িতে একটা কিছু একটা বিজনেস খুলতে হবে ঠিক আছে তাও রাজি আছি কিন্তু ভেবেছি যখন তখন তো করতেই হবে তারপরে দু হাজার সতেরোর পুরো প্রিপারেশান এবং সেটাতে পুরোটাই ক্লিয়ার হলো আর আমার ফার্স্ট চয়েস ছিল এক্সিকিউটিভ প্রথম বছরই তো যাই হোক আমি রেভিনিউ সার্ভিস পেয়েছিলাম সেটাতে আমার চাকরি করতে খুব ভালো লাগছে আমার খুব ভালো লাগে মানে সার্ভিসটা খুব ভালো লাগে এবং সার্ভিসে যারা সিনিয়র আছেন বা যারা আমার কলিগস আছেন তাদের সঙ্গেও খুব ভালো রকম সম্পর্ক আমার কিন্তু ওই যে ওই প্রথমবার ভেবে নিয়েছিলাম এক্সিকিউটিভটা ক্লিয়ার করব। আবার দিলাম দু হাজার আঠেরো সাপে বড় হয়েছে রেজাল্টটা দেরি করে বেরিয়ে কারণ ওই ততদিনে আমার দু হাজার আঠেরোর মেন্সটা দেওয়া হয়ে গেছিলো তো দু হাজার আঠেরো মেন্সটা ক্লিয়ার হলো তারপরে তো এটাতে ইন্টারভিউ দেওয়ার পরে এটাতে সিলেকশন হলো এক্সিকিউটিভে হ্যাঁ তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ওই চব্বিশ ঘন্টা পড়াশুনো চব্বিশ ঘন্টা পড়াশোনার দরকার পড়ে না সম্ভব না চব্বিশ ঘন্টা কেউ পড়তে পারে মানুষ তো চব্বিশ ঘন্টা কী করে পড়বে চব্বিশ ঘন্টা তো সম্ভবই না ইভেন যারা ওই আঠেরো আঠেরো কুড়ি ঘন্টা পড়বে ভাবছে সেটাও সম্ভব না কিন্তু একটা কথা আছে এখানে সেটা হচ্ছে আমি যদি দিনে ছ ঘন্টা পড়ি বা সাত ঘন্টা পড়ি ওই সাত ঘন্টা আমার লাইফে আর কিছু নেই ওই সাত ঘন্টা আমার সব ভুলে যেতে হবে কেউ কিচ্ছু নেই কোথাও কিচ্ছু নেই নাথিং ইজ দেয়ার ইভেন যদি রিলেশনশিপের কথাটা কারণ এই বয়সে প্রত্যেকেরই একটা রিলেশনশিপ থাকেই বা হতে চাইছে বা আমার কারো ভালো লাগছে অ্যাপ্রোচ করছি হচ্ছে না আমি অ্যাপ্রোচ করার আগে আমার সিভিল সার্ভিস ক্লিয়ার হওয়ার আগে চাকরি পাওয়ার আগে আরেকজন কেউ এলো তার সঙ্গে হয়ে গেল সব কিছু সে চলে এই সব চিন্তাগুলো মাথা থেকে সরিয়ে ফেলতে হবে একজনকে ভালোবাসো সিভিল সার্ভিস যদি টার্গেট হয় সিভিল সার্ভিসকে ভালোবাসো আর কাউকে ভালোবাসতে হবে না আর কেউ নেই আর মা বাবার সঙ্গে আছেন পরিবার সঙ্গে আছে আর কাউকে ভালোবাসতে হবে না আর যারা দুঃখ পায় যে এতদিন ধরে রিলেশনশিপটা ছিল আজকে আমি চাকরি পেলাম না ওই বিয়ে ঠিক হয়ে গেছে কালকে বিয়ে হয়ে চলেও গেল সকালে আমি রাত্রিবেলা সারা রাত আমি আউট যে চলে গেছে না ছেড়ে ও ছেড়ে যখন গেছে তার মানে ও এমনিও ভালোবাসতো না সুতরাং এইগুলো মাথা থেকে বের করে দাও আবার হবে আবার সব কিছু হবে জীবনটা তো থেমে নেই আবার হবে আবার আসবে সব কিছু হবে আবার ওই সিভিল সার্ভিস নতুন টার্গেট বানিয়ে নাও নতুন যে এইবার এবার এই টার্গেটটা রইলো এবার ক্লিয়ার করব তারপরে হবে তাতেও না হলে আবার টার্গেট হবে টার্গেট চেঞ্জ হতে থাকবে কোনো অসুবিধা নেই কিন্তু সিভিল সার্ভিসটা চাই ভেবেছি যখন সিভিল সার্ভিস বলে নয় যেটা ভেবেছি সেটা আমার চাই ব্যাস শেষ কথা আর একটা কথা হলো জীবন থেকে সব কিছু ত্যাগ করে ফেলতে হবে সিভিল সার্ভিস মানে ক্লিয়ার করতে গেলে এটাও সবচেয়ে বড় ভুল কথা সব কিছু করে করা যায় সব কিছু করা যায় আমার ফেসবুক প্রোফাইলে আমার ফেসবুক প্রোফাইল আছে আমার সেটাতে আমি যাই না কতজন আছে এখানে কিছুজন তো নিশ্চয়ই আছে তারা ফেসবুক প্রোফাইলটাকে একটু ভালো করে একদম পেছনের দিকে চলে যাবে দেখব আমি টিকটকও করেছি টিকটক ভিডিও আছে হ্যাঁ শাহরুখ খানের অভিনয় করেছি ওই টিকটক না অবশ্য তখন টিকটক ছিল না তখন ডাব স্ম্যাশ ছিল ডাব স্ম্যাশে অভিনয় করা আছে আজকেই সকালবেলা কে একটা ওখানে হা দিল আমি ওটাকে অনলিমি করে দিলাম লজ্জায় আজকেই সকালবেলা আমি নোটিফিকেশান দেখাতে পারি ওটার তো টিকটক করেছি আমি ছবি আঁকতেও ভালোবাসি একটু একটু ছবিও এঁকেছি ওই স্মিউল অ্যাপ আছে না একটা স্মিউল গান টান করে যেটাতে ওই মিউজিক বাজে আর আমি গলায় গান করি সেও সেটাও আপলোড করা আছে সব কিছু করে করা যায় কিচ্ছু ছাড়ার দরকার নেই কিন্তু ওই একটাই কথা ওই ছ ঘন্টা যদি আমি ওই ছ ঘন্টা পড়ি ওই ছ ঘন্টা আর কারণ না ওটা শুধু আমার আর কেউ আমাকে আমি কাউকে চিনি না আর ওই ছ ঘন্টা আচ্ছা আর একটা এই সোশ্যাল মিডিয়া নিয়ে যে কথাটা যেটা বলার সেটা হচ্ছে এই আজকাল এই হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে বিভিন্ন গ্রুপগুলো গজিয়ে উঠেছে নতুন নতুন এবং সিভিল সার্ভিসের প্রিপারেশান দেওয়া এরকম এবার কথাটা হচ্ছে যেটা সেটা হচ্ছে গ্রুপে ওই যে ওই দা বললো যেটা সেটা হচ্ছে কিছু বেসলেস ওই এমসিকেও পোস্ট করা আচ্ছা আমার একটা কথা বুঝি না আমি সারাদিন ধরে এমসিকে হঠাৎ করে একটা এই ভূগলের কোশ্চেন পড়লো সেখানে আমি একটা অ্যান্সার করে দিয়ে চলে এলাম তার পাঁচ মিনিটের মধ্যে আরেকজন ইতিহাস থেকে একটা প্রশ্ন করলো তার কুড়ি মিনিট পরে আরেকজন একটা সায়েন্স থেকে প্রশ্ন করলো রকম হ্যাপাজ্যাট এটা প্রিপারেশান এইভাবে হয় নাকি প্রিপারেশান পড়বো তো ইতিহাস পড়বো তো একটাই সাবজেক্ট একটা চ্যাপ্টার পড়বো সেই চ্যাপ্টারে সব কোশ্চেন সলভ করবো আর ওই বেসলেস ওইখানে রকম তর্ক করে ওখানে একজন আমি কমেন্ট করেছি তারপরে আরও পঁচিশ জন কমেন্ট করছে তার প্রত্যেকটা নোটিফিকেশান আসছে সেখানে কেউ আমাকে একটা কাউন্টার করেছে তার সঙ্গে আমি তর্ক বিতর্ক লড়াই ঝগড়া লাগিয়ে দিলাম ওখানে কি হবে এগুলো করে এইভাবে প্রিপারেশান হয় নাকি দরকার নেই এসবের আর একটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা কিছু পাবলিক আছে ওই গ্রুপগুলোতে আমি নিজের প্রিপারেশান ফেসে দেখেছি বিশেষ করে মেয়েরা কোশ্চেন পোস্ট করলে নিমেষে অ্যান্সার আমি পোস্ট করতাম আমার পোস্টে সারাদিন পড়ে আছে কোনো অ্যান্সার নেই হয়তো চেনা জানা কেউ এসে দয়া দাক্ষিণ্য করে একটা অ্যান্সার দিয়ে গেছে ভাই এ হবে কিন্তু মেয়েরা যখন পোস্ট করছে সেখানে দুশোটা কমেন্ট পড়ে গেছে এবং স্টিল কন্টিনিউইং এইবার ব্যাপারটা হলো যে এর মধ্যে কিছুজন পার্টিকুলার আছেন যারা আবার যে চেয়ে হেল্প করতে আসেন ওইখানে কমেন্টটা ওইখানে ওই মেয়েদের পোস্টটাকে দেখে তাদের পার্সোনালি মেসেজ যে আমি তোমাকে কয়েকটা পিডিএফ পাঠাচ্ছি আমি তোমাকে আমার ফোন নাম্বারটা দিচ্ছি তোমার কিছুটা উঠলে আমাকে জিজ্ঞেস করে নিতে পারো এই জিনিসগুলোই শুরুতে পিডিএফ পাঠাচ্ছি শুরুতে তোমাকে হেল্প হেল্প করছি শুরুতে তোমাকে চারটে বইয়ের সোর্স বলছি তারপরে তোমাকে মোবাইলে তুমি আমাকে পাঠিয়েও তোমাকে আরও টেলিগ্রামের কয়েকটা ভালো ভালো জিনিস পাঠাবো এইগুলো দিয়ে শুরু হয় কিন্তু শেষটা কিন্তু বড় মারাত্মক হাই গুড মর্নিং হাও আর ইউ আর ইউ সিঙ্গেল ও ইউ আর লুকিং সো বিউটিফুল এই হচ্ছে তার শেষ তো সবার আগে এইগুলো থেকে নিজেকে সরাতে হবে এইটা সবার আগে বুঝতে হবে এবং এই জিনিসগুলো যে কথাগুলো বললাম হতে পারে কোনো ডাব্লিউ বিসিএস অফিসারই হয়তো করছেন তাদেরকেও সরাতে হবে কারণ আজকে যে আমাকে হেল্প করতে আসছে এমনও তো হতে পারে যে কালকে আমি ওর থেকে বড় অফিসার হয়ে যাব। তখন নিজেরই তো খারাপ লাগবে যে ওই হেল্পের নামে তো আমাকে ওই আরিউ সিঙ্গেল এসব কথাগুলো বলেছিল তাহলে মাথা থেকে এই এই যে বারবার আমি এই কথাটা বলছি এই হোয়াটসঅ্যাপ ফেসবুকের গ্রুপে ঠিক আছে আমি অ্যাক্টিভ থাকলাম কিছু ইম্পর্টেন্ট পিডিএফ কেউ পোস্ট করেছে আমি ডাউনলোড করে রাখলাম পড়লাম সব ঠিক আছে কিন্তু ওই এই আনুষাঙ্গিক যে ব্যাপারগুলো সেইগুলো কিন্তু অনেকটা নিজেকে নিজেকে এগুলো থেকে সরিয়ে নিতে হবে আর একটা কথা হচ্ছে এমসিকিউ সলভ করলেই সব হয়ে যায় ভুল কথা এমসিকিউ হতে পারে প্যাটার্নটা এমসিকিউ হয়ে গেছে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করা ভীষণ ইম্পর্টেন্ট এবং সেটা লক্ষ্মীকান্ত হোক বা জীবন মুখার্জি হোক যে কোনো বই থাক এতবার পড়তে হবে বইটাকে যেন বইয়ের প্রত্যেকটা পেজ এবং আমি যদি প্রশ্ন করি যে কেশবনানন্দা ভারতী কেসটা কোথায় আছে যেন বইয়ের ডান দিকের পেজে ওই ছকটা লেখা আছে ওই ছকটার উপরেই একদম সেকেন্ড কলামের মাঝখানটাই আছে দেখে নিও বাড়ি গিয়ে এখানে এরকমই পাবে আরেকটা কথা সেটা হচ্ছে যে এই বই এতবার পড়তে হবে যেন ওটা পিকচারাইজ হয়ে যায় মাথার মধ্যে পরীক্ষার সময় যখন কোশ্চেনটা আসবে সেটা যেন মনে আমি যেন চিনতে পারি হ্যাঁ বইয়ের কত পাতায় সেটা সম্ভব নয় মনে করা কিন্তু বইয়ের কোন পেজে বাঁদিকের পেজে না ডান পেজে এই ছবিটার ওপরে না একবারের ছবির নিচে এটা যেন আমার মনে থাকে এতবার পড়তে হবে বইটাকে সুতরাং কনসেপ্ট ক্লিয়ার করা ভীষণ ইম্পর্টেন্ট শুধুমাত্র আর্টিকেল পড়ে চলে গেলাম একশো আট নম্বর আর্টিকেল পড়লাম দুশো ছাব্বিশ পড়লাম আর্টিকেল নাম্বার থার্টিন পড়লাম এইভাবে হবে না আর্টিকেল নাম্বার থার্টিন কী কেন কিভাবে এলো একটু সময় দিতে হবে ওগুলোতে যেন কনসেপ্টটা ক্লিয়ার হয় জুডিশিয়াল রিভিউ আর্টিকেল নাম্বার থার্টিন তো জুডিশিয়াল রিভিউ কী কেন কি করে এলো এটা সেই জিনিসটা জানতে হবে তার সঙ্গে যেটা আরেকটা ইম্পর্টেন্ট সেটা এই জুডিশিয়াল রিভিউ থেকে যেমন বলছি জুডিশিয়াল ওভাররিচ কি বা জুডিশিয়াল অ্যাক্টিভিজম কী এই জিনিসগুলোও টুকটাক জানতে হবে কিন্তু ওই ওপর ওপর আর্টিকেল পড়ে চলে গেলাম কে আমাকে বলেছে যে তার নাকি কে চেনা কে ক্লিয়ার করেছে শুধুমাত্র কত পাঁচ হাজার এমসিকিউ প্র্যাকটিস করে এভাবে সম্ভব নয় তো ভালো করে প্রিপারেশানটা এরকমই হবে যেন সমস্ত কিছু কনসেপ্টটা ক্লিয়ার করা ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো সাবজেক্ট হোক আচ্ছা আর একটা কথা মনে পড়লো সেটা হচ্ছে বাংলা ইংরেজি নিয়ে অনেকে জিজ্ঞেস করে বাংলা ইংরেজি কীভাবে পড়ব বাংলাতে ইংরেজিতে মার্কস তুলতে গেলে কী করে মার্কস উঠবে তো একটাই কথা বলি বাংলা ইংরেজি এগুলো হচ্ছে লিটারেচার লিটারেচারের সেন্স থাকাটা সবচেয়ে ইম্পর্টেন্ট লিটারেচার কিন্তু ওই একটা বই পড়লাম সেখান থেকে চারটে চিঠি মুখস্থ করে চলে গেলাম দিয়ে ওখানে পরীক্ষায় এলো আমি মাননীয় মহাশয় লিখে দিয়ে চলে এলাম এভাবে হয় না চিঠি বা এইভাবে বাংলা ইংরেজি প্রিপারেশন হয় না এটা একটা সেন্স দরকার সেন্সটা বিভিন্নভাবে গ্রো করা যায় অনেক তো বই আছে এবার এটা বলছি না যে আমি এখন বুদ্ধদেব গুঁড় এত বড় একটা উপন্যাস নিয়ে বসলাম দিয়ে পরীক্ষার প্রিলিমসের আগে পুরো বইটা পড়ে ফেললাম সেটা নয় কিন্তু অনেক বই আছে যেমন প্রতি মাসে বেরোয় দেশ পত্রিকা আছে আনন্দ মেলা আছে সুক্তারাও আছে সেই সব বইগুলোর মধ্যে কমিক্সটা বাদ দিয়ে কমিক্সে হেল্প হবে না কোনো তো সেইগুলো থেকে গল্প পড়লাম কিন্তু ওই গল্প পড়লে কী হয় একটা ভেতরে সেন্স তৈরি হয় একটা লিঙ্ক যে একটা লাইনের সঙ্গে একটা লাইনের যে লিঙ্কেজটা সেইটা খুব ভালোভাবে তৈরি হয় এছাড়া মানে নিউজ পেপারের তো আর্টিকেলসগুলো আছেই নিউজ পেপার পড়ার ক্ষেত্রে সবচেয়ে আগে ইম্পর্টেন্ট নিউজগুলোকে বাঁচতে হবে সব কিছু পড়ে ফেললাম সমস্ত কিছু খুন জখম মার্ডার রেপ তারপরে কে কঙ্কালের সঙ্গে সহবাস করেছে কোথায় এই সব খবর সবার আগে বাদ পড়তে হবে কোনটা পলিটিক্সের খবরও পড়বো না কোথায় কি কোথায় মারদাঙ্গা হয়েছে কি হয়েছে কে কাকে মেরেছে কে কার মাথা ফাটিয়ে দিয়েছে তারপরে পুলিশ এলো কি না এলো কী হবে এগুলো পড়ে পড়তে হবে যেটা সেটা হচ্ছে হ্যাঁ কোথাও যদি একটা নো কনফিডেন্স মোশন পার্লামেন্টে চলছে জিনিসটা কি হোয়াট ইজ নো কনফিডেন্স মোশন কত নম্বর আর্টিকেলে আছে এই জিনিসগুলো নিজেদেরকে অ্যানালিসিস করে পড়তে হবে দরকার পড়লে খাতায় একটা নোট বানিয়ে নেওয়া যায় কিন্তু বুঝে পড়তে হবে আমার কথা বারবার একটা কথা বলছি চব্বিশ ঘন্টা পড়ার দরকার নেই পড়বো পাঁচ ছ ঘন্টা ছ সাত ঘন্টা কিন্তু হার্ড ওয়ার্ক নয় স্মার্ট ওয়ার্কটা ভীষণ ইম্পর্ট্যান্ট হার্ড ওয়ার্ক করলে ঠিক আছে হার্ড ওয়ার্ক করা যায় অবশ্যই এটা ভালো কথা কিন্তু স্মার্ট ওয়ার্ক ইজ মোর ইম্পর্টেন্ট আমি সব কিছু পড়বো না আমাকে বাদ দেওয়াটাও জানতে হবে যে কোনটা পড়বো কোনটা পড়বো না কোনটা কতটা তাড়াতাড়িভাবে প্রিপারেশান নিতে পারব আচ্ছা এছাড়া আরও কিছু কথা মানে দেখি কী লিখেছি ভুলে গেছি তো যাই হোক মনে পড়ছে না আমার তো আর যদি একটাই কথা বলছি সেটা হচ্ছে ও হ্যাঁ একটা হচ্ছে সেটা হচ্ছে সততা এটা কিন্তু রাখতেই হবে নিজের কাছে নিজেকে অত্যন্ত সৎ থাকতে হবে আমি পড়তে বসলাম তারপরে পড়তে পড়তে বসে বইটা খুলে একটুখানি পাবজিটা খেলে নিই বা একটু ঠিক আছে একটা সিনেমা কুই ওয়েব সিরিজ আজকাল তো সেই মারাত্মক হয়ে গেছে ওয়েব সিরিজগুলো এত ওয়েব সিরিজ লোকজন সিনেমা দেখছে না সারাদিন ওয়েব সিরিজ দেখছে একটার পর একটা আর ওইগুলো এমনভাবে শেষ করে মানে পরেরটা না দেখা অব্দি পেটের ভাত হজম হবে না তো এই ওয়েব সিরিজ এটা ওটা সেটা এগুলো থেকে একটু সরে আসতে হবে আর দুটো বছর তো দুটো বছর কি দেড় বছর দু বছর এই দুটো বছর একটু এই সমস্ত সমস্ত এই যত যা টান আছে এদিক ওদিক সব কাটিয়ে দিতে হবে এই দুটো বছর তাহলে সব হয়ে যাবে ওয়েব সিরিজ দেখা যেতে পারে কালকে আমাকে একজন প্রশ্ন করেছিলেন সেটা হচ্ছে যে ওই মারাঠা ওয়ার অ্যাংলো অ্যাংলো মারাঠা ওয়ার এগুলো মনে রাখ এগুলো মনে রাখার উপায় কী এত কঠিন এগুলো তো মনেই থাকছে না এগুলো তো আমারও মনে থাকতো না ভীষণ রকম বাজে লাগতো এগুলো কী মনে রাখা যায় নাকি এত কে কোথাও আবার বাজিরাও তার আবার দু রকম নাম সে প্রথম বাজিরাও দ্বিতীয় বাজিরাও তৃতীয় বাজিরা হবে কোনটা কোন বাজিরাও তাই তো মনে থাকছে না তাহলে সেখানে কী করে প্রিপারেশানটা নেব এই ক্ষেত্রে ওই ওয়েব সিরিজ এখানে ওই সিনেমাগুলো কাজে লাগবে ওই বাজিরাও মাস্তানি আমি আমি নিজেরই আমার মনে থাকতো না আমি ওই বাজিরাও মাস্তানি দেখেছিলাম তারপরে হঠাৎ করেই একদিন মনে হলো দেখি একটা এতটাই ইন্টারেস্ট গ্রো করলো তারপর ওই সার প্লাসে একটা সিরিয়াল হতো বাজিরাও বলে সেইটাও পুরো সিরিজটা দেখেছিলাম তখন আজকে আমি কিন্তু আর ভুলি না ওগুলো কারণ ওটা পিকচারাইজ হয়ে গেছে আমার কথা হচ্ছে এটাই প্রিপারেশানটা পিকচারাইজ করে হবে আমি পড়ছি বলে পড়ে ফেললাম এটা নয় আমাকে ভালো লাগাতে হবে যেটা পড়ছি আমার ভালো লাগছে আরেকটা কথা যেটা সেটা হচ্ছে যে নিজের কনফিডেন্স কনফিডেন্সের মধ্যে একটা কথা আছে আমি যেটা কালকে হব সেটা আমাকে আজকে থেকে ভাবতে হবে আমি হয়ে গেছি লজ্জা পাওয়ার কিছু নেই অনেকে বলতে লজ্জা পায় হয়তো পাড়াতে কেউ জিজ্ঞেস করেছে যে আমি কী করবো ওই কিরে কী কিসের প্রিপারেশান নিচ্ছিস কী করছিস ওই নিচ্ছি দেখি সরকারি চাকরিগুলো প্রিপারেশান বলতে লজ্জা পাচ্ছি যে আমি ডাব্লু বিসিএস প্রিপারেশন যদি না হয় তাহলে তখন যদি প্যাক দেয় পরে এসে আরে ঠিক আছে লজ্জার কী আছে আমি যখন ওই বুক ফুলিয়ে সাহস করে বলে দেবো না আমি ডাব্লু বিসিএস প্রিপারেশান নিচ্ছি আমি নিজের তাগিতে নিজে দৌড়াম আমাকে ক্লিয়ার করতে হবে কারণ আমি বলে দিয়েছি ওকে সেজন্য সাহসটা খুব বেশি দরকার আর সততাটা প্রচণ্ডভাবে দরকার যে সৎ কিন্তু নিজের কাছে থাকতেই হবে নিজের কাছে হোক বা সবার কাছে হোক সততা এবং এই সততাটা ইন্টারভিউ বোর্ডে যারা বসেন তারা কিন্তু এই জিনিসটা ভীষণভাবে লক্ষ্য করেন ইন্টারভিউয়ে গিয়ে আমার কিন্তু আমি দু বছর পর পর ইন্টারভিউ দিলাম তো ইন্টারভিউ বোর্ডে গিয়ে কিন্তু ওই তারা এটাই খেয়াল করবেন যে কতখানি মেরুদণ্ডটা সোজা আছে আর কতখানি সৎ কতটা মানে মাথা উঁচু করে সাহস নিয়ে অ্যান্সারগুলো দিতে পারছে আমি নাই জানতে পারি কুড়িটা প্রশ্ন করেছেন তারা হতে পারে আমি সাতটা জানি তেরোটা জানি না ঠিক আছে ওই সাতটাই মাথা উঁচু করে দেবো আর তেরোটা আমি ক্ষমা নেবো যে স্যার আমি এটা জানি না বা ভুলে গেছি কোনো অসুবিধা নেই কিন্তু আমাকে ওই সাহসটা বজায় রাখতে হবে মুখে হাসিটা রাখতে হবে মুখে হাসিটা সব সময় রাখতে হবে আর এর সঙ্গে এটাই যে সবাইকে বেস্ট উইশেস এখানে যারা বসে আছে তারা প্রত্যেকে পারবে ক্লিয়ার করতে আমি যদি পেরেছি ওই একচল্লিশ নিয়ে অঙ্কে তাহলে বাকিটা কেন পারবে না প্রত্যেকে পারবে ঠিক আছে অল দ্য বেস্ট খুব ভালো করে প্রিপারেশানটা নাও প্রত্যেকে আর হবেই ক্লিয়ার হবেই আজকে নাও কালকে হবে ক্লিয়ার হবেই তো সবাইকে অল দ্য বেস্ট জানাই হ্যাঁ আর প্রিপারেশান নাও আর একদিন নিশ্চয়ই দেখতে পাবো ওইখানে কিছুদিন আগে হয়তো আমিও ওখানে বসতাম আজকে এখানে আসার সৌভাগ্য পেয়েছি আমিও কিছুদিন পরে আবার হয়তো দেখতে পাবো ওইখান থেকেই কেউ এসে এখানে কিছু বলছে তো সেই দিনটার অপেক্ষায় রইলাম সবাই খুব ভালো থাকো ভালোভাবে প্রিপারেশান নাও আর ওই একটাই কথা ভেবেছি যখন যখন ভেবে ফেলেছি করব। করেই ছাড়বো কেউ আটকাতে পারবে না কারোর ক্ষমতা নেই কে আটকাবে আমাকে ভগবানও আটকাতে পারবে না যদি এই মানসিকতা থাকে প্রত্যেকে যতজন বসে আছে তারা তাদেরও ক্লিয়ার হবে যাদের বয়স পার হয়ে গেছে তারাও বসুন ক্লিয়ার হয়ে যাবে থ্যাংক ইউ